সাথে কি কোনো প্রেসক্রিপশন আছে? দেখো অসুস্থ নাকি, মেন্টাল পেশেন্ট নাকি? দেখো এই তুমি কি অসুস্থ? হ্যাঁ এই অসুস্থ অসুস্থ লিখো, অসুস্থ লিখো, শুধু অসুস্থ না, ঠিক ঠিক ওইসব লিখো, ঠিক ভালো করে লিখো। আচ্ছা শোনো, জব ক্যান্ডিডেট নিয়ে তোমার কি, তোমার সাথে কি কোনো প্রেসক্রিপশন আছে? স্যার প্রেসক্রিপশন তো, স্যার প্রেসক্রিপশন কেন? প্রেসক্রিপশন বলো কাছে নাই, কি বলে লেখো, এটাও লিখো, প্রেসক্রিপশন নাই, ভালো করে লিখো, আমাদের টাকা তিনি ভালো করে প্রেসক্রিপশন নাই। কি সব ক্যান্ডিডেট তোমরা নিয়ে আসো, প্রেসক্রিপশন নাই, অসুস্থ ঠিক, দেখো কি পড়েছে, দেখো। আপনি আপনি এখন আসতে পারেন, সব ক্যান্ডিডেট তোমরা জোগাড় করো, আসেন আপনি আসতে পারেন এখন। ও হ্যাঁ শুনেন, অনেক দিন পর আপনার জন্য আমি হাসতে পারলাম, প্রেসক্রিপশন নাই। হাসি হাসি কান্দ না, হাসি একটু শান্ত, কান্দ না হাসি। তুমি এরকম কান্না করলে তো আমারও খারাপ লাগে, আমি কই যাবো কো? হাসি হাসি, আমি আমি তো চেষ্টা করতেছি হাসি। কবরটার কবরটার তুমি চুপ থাকো, কিসের চেষ্টা করতেছো তুমি, কিসের চেষ্টা করতেছো? আমি কতদিন ধরে কইতেছি যে কিছু একটা করো, কিছু একটা করো। আমি তো একটা মায়া মানুষ, আমি কয়দিন ঢেকে রাখতে পারবো, কত আমি কয়দিন ঢেকে রাখতে পারবো? আব্বা চাচা কেউ মানতেছে না, কেউ না, তারা আমার বিয়া দিবই দিব, তারপর পাত্র পছন্দ হয়ে গেছে, আমি আর পারতেছি না। আসি তুমি জানো সব কিছু নষ্টের মূল কি? তোমার ওই সেরা পাতার শট, বলছিলাম না ওই শটটা পড়ো না, এতদিনে তোমার চাকরি হয়ে যেত, আর তুমি আমার কথা শোনো নাই বলে আজকে এই অবস্থা। যাও লাগুসি করো।